হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুমন দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি হলো স্ট্র্যাটেজি ফর নিট অ্যান্ড জেই ফিজিক্স, অর্থাৎ নিট এক্সামে এবং জেই এক্সামে ফিজিক্স সাবজেক্টটিকে কীভাবে আয়ত্ত করব, কীভাবে এর কনসেপ্টকে বোঝার চেষ্টা করব এবং কীভাবে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা অ্যাটেন্ড করতে পারবো, তাই নিয়ে হবে আজকের আলোচনা। তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ নিট এবং জেইর জন্য হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে প্রচুর চ্যানেল রয়েছে এবং প্রচুর অনলাইন কোর্সও রয়েছে, কিন্তু বাংলা মিডিয়ামে অর্থাৎ বাংলা ভাষায়, মাতৃভাষায় সেই রকমভাবে ফিজিক্সের জন্য চ্যানেল কোথাও নেই। সুতরাং তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমাদের জন্য অনেক সুবিধা হবে। চলো তবে শুরু করা যাক। আজকে তাহলে কী আলোচনা করব? স্ট্র্যাটেজি ফর নিট অ্যান্ড জেই ফিজিক্স, নিট এবং জেই এক্সামে ফিজিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমত ফিজিক্স সাবজেক্টটি অনেকটা কমপ্লিকেটেড সাবজেক্ট বলে অনেকে এটাকে অ্যাভয়েড করে চলে যায়, কিন্তু নিট বলো বা জেই বলো দুটোর জন্যই ফিজিক্স অনেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। জেইর জন্য তো ফিজিক্স গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছেই, তবে নিটের জন্যও ফিজিক্স একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কী করে? তোমরা যারা নিটের স্টুডেন্ট রয়েছো, তোমরা বায়োলজি অথবা কেমিস্ট্রি খুব সহজে আয়ত্ত করে নিতে পারো, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট বায়োলজি এবং কেমিস্ট্রির একটা সিংহভাগ জুড়েই তোমরা মনে রাখতে পারো। কিন্তু প্রবলেমটা হয়ে যায় তোমাদের ফিজিক্সে গিয়ে। ফিজিক্স সাবজেক্টটিকে অনেকে নেগলেক্টই করে দেয়, অনেকে অ্যাভয়েড করেই চলে, পড়েই যায় না। তাতে কী হয়, তোমাদের র্যাঙ্কটা অনেকটা পিছিয়ে যায়, যাতে করে তোমরা সরকারি কলেজ পেয়ে থাকো না, যে কোনো পাবলিক সেক্টরে তোমাদেরকে যেতে হয়। তো কী করে আমি র্যাঙ্ক বুস্ট করব, তার জন্য তোমাকে ফিজিক্স সাবজেক্টটা পড়তে হবে, ফিজিক্স সাবজেক্টটাকে ভালোভাবে বুঝতে হবে। প্রবলেম হলো, স্যার ফিজিক্স সাবজেক্ট খুব কমপ্লিকেটেড সাবজেক্ট, কী করে পড়ব? ফিজিক্স সাবজেক্টটি খুব কমপ্লিকেটেড বলেই আমরা এটিকে অ্যাভয়েড করে চলি। তাহলে দেখো, যেহেতু তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সুতরাং তোমরা বাংলা ভাষায় কনসেপ্টটাকে খুব সহজভাবে বুঝতে পারবে, ফর্মুলাগুলো খুব সহজে মনে রাখতে পারবে। সুতরাং আমি তোমাদের জন্য এই চ্যানেলে বাংলাতে টপিকগুলো কমপ্লিট করাবো। অবশ্যই কোশ্চেন ইংলিশে থাকবে, আনসার ইংলিশে আসবে, বাট কথোপকথন যেটা হবে সেটা পুরোপুরি বাংলা মিডিয়ামে হবে। আচ্ছা, ফিজিক্স সাবজেক্টটিকে কী করে পড়বো? এত একটা কমপ্লিকেটেড সাবজেক্ট, এটাকে আমরা কীভাবে পড়বো, কীভাবে পড়তে গেলে পুরোপুরি আমাদের আয়ত্তে আসবে, কী করে আমরা পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবো? অনেকে বলবে যে আমরা তো স্যার ফিজিক্স পড়ি, বাট এক্সামে গিয়ে আমরা অ্যাটেন্ড করতে পারি না, কোশ্চেন আমরা আনকমন পেয়ে যাই, বা কমন পেতে গেলেও কোশ্চেনে আনসার মিলাতে পারি না। তাহলে চলো প্রথম থেকে শুরু করে পুরো স্ট্র্যাটেজিটা বলে দেওয়া যাক, যে কীভাবে আমরা ফিজিক্স সাবজেক্টটিকে পড়বো এবং কীভাবে ম্যাক্সিমাম নাম্বার আমরা ফিজিক্সে তুলে নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে দেখো, প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে টাইপ অফ কোশ্চেন। নিট এবং জেইতে কী ধরনের কোশ্চেন এসে থাকে ফিজিক্স থেকে, সেই টাইপটা আমরা পড়ব। চলো তবে দেখা যাক। প্রথমেই যেটা রয়েছে কোশ্চেনস টাইপ, আমরা কোশ্চেন কী ধরনের আসতে পারে, কত ধরনের আসতে পারে সেইটা একটু আমরা জেনে নিই। প্রথমতই কমপ্লিট থিওরি বেসড কোশ্চেনস। কমপ্লিট থিওরি বেসড কোশ্চেনস মানে কি? তোমরা যারা ক্লাস ইলেভেন অথবা টুয়েলভে পড়ছো, অথবা যারা পড়ে নিয়েছো, ক্লাস ইলেভেন টুয়েলভ পার করে গিয়েছো, তোমরা জানো ফিজিক্সের থিওরি কী, ফিজিক্সের প্রবলেম সেট কী। তো থিওরি মেনলি এখানে থিওরি বেসড কোশ্চেনের কথা বলছে। থিওরি বেসড কোশ্চেন বলতে যেসব কোশ্চেনগুলো পুরোপুরি থিওরির উপর ডিপেন্ড করে আছে, তোমাদের কোনো ক্যালকুলেশনের প্রয়োজন পড়বে না, জাস্ট কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তোমরা এই ধরনের কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। এদের এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমাদের সময়টা খুব কম লাগে, ক্লিয়ার? এইটাকে বলছি আমরা থিওরি বেসড কোশ্চেন। সেকেন্ড আছে প্যারাগ্রাফ বেসড কোশ্চেন। প্যারাগ্রাফ বেসড কোশ্চেন কাদেরকে বলছি? যেসব কোশ্চেনগুলো তিন থেকে চার লাইনের কোশ্চেন হয়ে থাকে, পুরো তিন থেকে চার লাইন কোশ্চেন আমাদেরকে পড়তে হয়, তারপরে আনসার করতে। দেখো, নিট এবং জেইর ক্ষেত্রে আমাদের সময়টা খুব কম থাকে, সুতরাং এত বড় প্যারাগ্রাফ পুরোটা পড়ে তার কোশ্চেন আনসার করা আমাদের পক্ষে অসম্ভব। সুতরাং আমাদেরকে এমন কোনো উপায় খুঁজতে হবে যাতে করে এই পুরো প্যারাগ্রাফটার কয়েকটা লাইন পড়েই আমরা পুরো প্রবলেমটা সলভ করে নিতে পারি। তাহলে প্যারাগ্রাফ বেসড কোশ্চেন বুঝতে পারছো, যেখানে তিন থেকে চার লাইনের পুরো একটা প্যারাগ্রাফের মতো কোশ্চেনই দেওয়া থাকবে। এরপরে আছে ফর্মুলা বেসড কোশ্চেন। ফর্মুলা বেসড কোশ্চেনটা তোমরা বেশি পেয়ে যাবে, নিট বলো অথবা জেই বলো, যে কোনো এক্সামে তোমরা ফর্মুলা বেসড কোশ্চেনটা একটু বেশি পাবে। ফর্মুলা বেসড কোশ্চেন, তোমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে এবং সেটা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে তোমাদের আনসার নিয়ে আসতে হবে। অবশ্যই তোমাদের ক্যালকুলেটিভ মাইন্ড থাকতে হবে, বেসিক ম্যাথ জানতে হবে, তবে তোমরা ক্যালকুলেশন খুব সহজে করতে পারবে। এটা গেলো তোমাদের ফর্মুলা বেসড ডায়াগ্রাম। আরেকটা জানার বিষয় হলো যে এই ফর্মুলা বেসড কোশ্চেনে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কোনো একটা প্রবলেমে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে বুঝতে পারবে না। সুতরাং তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তবেই তুমি ফর্মুলা বেসড কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট হচ্ছে তোমার ডায়াগ্রাম বেসড কোশ্চেন। ডায়াগ্রাম বেসড কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং খুব ভুল হয় এই জায়গায়। ডায়াগ্রাম বেসড কোশ্চেন, ডায়াগ্রাম তোমরা দেখেছো, ইউভি লেখচিত্র, তাই না, এফটি লেখচিত্র, মেনলি লেখচিত্র দিয়ে যে ডায়াগ্রামগুলো থাকে সেই ডায়াগ্রামগুলোর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক থাকে, সেই ক্যারেক্টারিস্টিকগুলো আমাদেরকে জানতে হবে এবং এই ডায়াগ্রামগুলো রিলেটেড তোমার প্রবলেম এসে থাকে সেগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে। লাস্ট কলাম বেসড কোশ্চেন্স।
কলাম বেসড কোয়েশ্চেন কোনগুলোকে বলছি? ছোটো থেকেই করে আসছি এই ধরনের কোয়েশ্চেন। দুটো স্তম্ভ থাকে, একটা এ স্তম্ভ, একটা বি স্তম্ভ। এ স্তম্ভে কিছু ডেটা, বি স্তম্ভে কিছু ডেটা দেওয়া আছে, সেই ডেটাগুলোকে ম্যাচ করাতে হয়। এদেরকে আমরা বলছি কলাম বেসড কোয়েশ্চেন। ক্লিয়ার হলো? তাহলে মেনলি এই ধর ফাইভ টাইপসের কোয়েশ্চেন আমরা নিট অথবা যেই এক্সামে পেয়ে থাকি। এবার আমরা পড়ব যে কোয়েশ্চেনগুলো কোথা থেকে পড়ব, কীভাবে পড়ব। তাহলে সেকেন্ড পয়েন্টে যাওয়া যাক। সেকেন্ড পয়েন্ট হলো ক্লিয়ার ইওর কনসেপ্ট, অর্থাৎ তোমাকে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ফিজিক্সের কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে না, আর অ্যাটেন্ড করলেও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং তোমার কনসেপ্ট তো তোমাকে ক্লিয়ার রাখতেই হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে, সাথে করে তোমার বেসিক ম্যাথ যেন ঠিকঠাক থাকে, তাই সাথে সাথে ম্যাথামেটিক্সটাও একটু ভালো করে পড়বে। এরপরে কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে আমি কোথা থেকে করব? দেখো, যেহেতু আমরা বাঙালি মিডিয়ামের স্টুডেন্ট, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমরা তো বেঙ্গলি মিডিয়ামের বই পড়েছি, সুতরাং তোমরা যেরকম বই পড়েছো, যে বেঙ্গলি মিডিয়ামের বই পড়েছো, সেই বইটাই পড়বে, সেখান থেকেই তোমরা কনসেপ্ট ক্লিয়ার করবে। বাট সাথে তোমরা এনসিইআরটির বুকটা অবশ্যই রাখবে। এনসিইআরটি বুকটা রাখতে গেলে কী হয়, এনসিইআরটি বুকটা প্রচুর নলেজেবল বুক, এখানে প্রচুর নলেজে ভর্তি আছে। এনসিইআরটি বুকটা যদি আমরা কমপ্লিট করে নিই তাহলে ওভারঅল পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে তুমি আর কিছু পাবে না। সেই জন্য এনসিইআরটি বুকটা তো অবশ্যই রাখবে তোমরা। এনসিইআরটি বুকটাকে এবার পড়বো কী করে? আমরা বাঙালি মিডিয়াম স্টুডেন্ট, এনসিইআরটি বই আগে আমরা কখনো পড়িনি, উপরন্তু এটা একটা ইংলিশ মিডিয়াম বুক, তাহলে আমরা পড়বো কী করে? তার জন্য কিছু টিপস আমি বলে দিচ্ছি তোমরা কী করে পড়বে। আচ্ছা, এনসিইআরটির বেঙ্গলি মিডিয়ামের বুকও হয়, তোমার ইংলিশ মিডিয়ামের বুকও হয়ে থাকে, তো তোমরা, আমি প্রেফার করবো তোমরা ইংলিশ মিডিয়ামের বুকটা নাও, ঠিক আছে? বাংলা মিডিয়ামে তো বাংলা বইটা আছেই, এবার তোমরা ইংলিশ মিডিয়ামের বুকটা নাও, তাহলে তোমাদের কোশ্চেনগুলো ইংলিশে পাবে, সেগুলো তোমাদের অ্যাটেন্ড করতে সুবিধা হবে। ওকে, আমি তোমাদের মেনলি বাংলাতেই পড়াবো, আর এইখানে কোশ্চেনগুলো যেগুলো থাকবে, আনসারগুলো যেগুলো থাকবে, পুরোপুরি ইংলিশে থাকবে। ওকে, মেনলি বলতে পারো বাংলিশ ভাষায় থাকবে। তারপরে দেখা যাক কী করে আমরা এনসিইআরটি বইটা পড়বো। আমাদেরকে পড়তে হবে হচ্ছে এনসিইআরটি, ফিজিক্সের এনসিইআরটি বইটা পড়তে হবে। কী করে পড়বো? এক নম্বর পয়েন্ট তোমাকে, দেখো, প্রথমত কমপ্লিট করতে হবে যে কোনো একটা টপিক, কমপ্লিট ওয়ান টপিক। কোথা থেকে কমপ্লিট করবো স্যার? কমপ্লিট তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো। যখন নিট বা জেইর প্রিপারেশান নিচ্ছ, নিশ্চয়ই কোনো কোর্স নিয়ে রেখেছো, হয় অনলাইন কোর্স বা অফলাইন কোর্স, পিডাব্লিউ থেকে নিয়ে রাখতে পারো, ইসরোল থেকে নিয়ে রাখতে পারো, বা কোনো অফলাইন কোর্স নিয়ে রাখতে পারো। আর এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলেও টপিক কমপ্লিট করাবো, তো সেখান থেকেও তুমি টপিক কমপ্লিট করতে পারো। তো প্রথমত তুমি কমপ্লিট করো তোমার যে কোনো একটা টপিক। ওকে, কমপ্লিট করার পর সেকেন্ড সেটাকে তুমি সেই দিনই পড়ে নাও, রিড দ্যাট টপিক অন দ্যাট ডে, ওই দিনই তুমি ওই টপিকটাকে বাড়িতে পড়ে নাও। কোন বই থেকে পড়বে? প্রথমত বাংলা মিডিয়ামের বুক থেকে পড়বে, তারপরে এনসিইআরটির বুক থেকে পড়বে, ওই দিনই কমপ্লিট করবে, পরের দিনের জন্য রেখে দেবে না, যাতে হেডেক বেড়ে না যায়। সুতরাং প্রথম কাজ হচ্ছে আমার যে কোনো একটা টপিক কমপ্লিট করা যে কোনো সোর্স থেকে। নেক্সট আমার কাজ হচ্ছে ওই দিনই যে কোনো টাইমে, আমার ফ্রি টাইমে, আমি ওই টপিকটাকে কমপ্লিট করে নেব ফ্রম এনসিইআরটি বুক, এনসিইআরটি বুক থেকে কমপ্লিট করে নেব। ক্লিয়ার? এবার এনসিইআরটি বুক থেকে স্যার পড়বো কী করে? প্রথম বুক দেখছি এটা, চলো। তিন নম্বর পয়েন্ট তুমি এনসিইআরটি বুক থেকে যেটা পড়বে সেটা হচ্ছে পয়েন্টস টু পন্ডার, পয়েন্টস টু পন্ডার। এনসিইআরটি বুক খুললেই দেখবে টপিক শেষেই পয়েন্টস টু পন্ডার দেওয়া আছে। পয়েন্টস টু পন্ডারে কী দেওয়া থাকে? ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট, সারাংশ আর কি, সেই সারাংশগুলো দেওয়া থাকবে। তুমি তো ক্লাসে চ্যাপ্টারটা কমপ্লিট করছো, তাই না? তাহলে চ্যাপ্টারটা যখন ক্লাসে কমপ্লিট হয়ে যাচ্ছে, এর ডিটেলস আমার পড়ার কী দরকার? আমি কী করবো? বেঙ্গলি মিডিয়ামের বই থেকে পড়বো, আর এনসিইআরটি বই থেকে পয়েন্টস টু পন্ডার এই পার্টটুকু পড়ে নেব, ঠিক আছে? এইটুকু পড়ে নিলে তুমি ফর্মুলা মুখস্থ করে নিলে, তোমার বেসিক ক্লিয়ার হয়ে গেল। এরপরে তুমি কোথায় যাবে? এরপরে চার নম্বর পয়েন্ট তুমি করবে প্রিভিয়াস ইয়ার সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ওকে, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো সলভ করবে, এনসিইআরটি বইয়ে পেয়ে যাবে, সেগুলো তুমি প্রথমত সলভ করবে। আগে যে কোনো প্রবলেমে যাবে না, প্রথমেই এনসিইআরটির বুক থেকে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্রথমে তুমি সলভ করবে। ওকে, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন্স। পাঁচ নম্বর পয়েন্টটা হলো সামারি অপশানে যাও, এনসিইআরটি বুকে যে সামারি অপশান আছে সেখানে যাও, পুরো চ্যাপ্টারের সামারি দেওয়া আছে, তারপরে তুমি অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করো।
ইউবিসিআর কোশ্চেন যখন তুমি পেরে যাচ্ছ, তারপরে তুমি চলে যাও অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনে। সেখানে গিয়ে তুমি সেই কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করো, যদি পেরে যাও খুব ভালো, যদি না পারো তাহলে বুকের হেল্প নাও, করার চেষ্টা করো, বাট বুঝে করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, একদমই মুখস্থ করবো না, যাতে করে এই ধরনের কোশ্চেন যখন পরে আসবে তুমি যেন অ্যাটেন্ড করতে পারো। ওকে, তাহলে এই গেলো এনসিইআরটি বুককে পড়ার নিয়ম, কীভাবে আমরা এনসিইআরটি বুকটাকে পড়বো। ক্লিয়ার? এতটুকু কমপ্লিট করে নিলে তোমার অনেকটাই এগিয়ে গেলো, প্রায় 50% তুমি এগিয়ে গেছো। এরপরে কী করবো? আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি, তুমি একটা সিট বানিয়ে নেবে, পুরো কমপ্লিট চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করার পর তুমি একটা সিট বানিয়ে নেবে, যেই সিটের মধ্যে ওই চ্যাপ্টারের যত রকম ফর্মুলা হয় সব থাকবে, জাস্ট ওয়ান পেজের মধ্যে, একটা পেজের মধ্যে, ঠিক আছে? ওয়ান পেজ নোট বলে এটাকে। আচ্ছা, থার্ড পয়েন্টে চলে আসছি, সি নাম্বার পয়েন্ট কী বলছে দেখো। থার্ড যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, যে জন্য ভিডিওটা করা, স্ট্র্যাটেজি কী, চলো দেখা যাক। সি নাম্বার পয়েন্ট স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজির ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস। ওকে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড পয়েন্ট প্র্যাকটিস, থার্ড পয়েন্ট প্র্যাকটিস, ফোর্থ পয়েন্ট প্র্যাকটিস, ডট 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 ডট, মেনলি একটাই পয়েন্ট, সেটা হলো প্র্যাকটিস। স্ট্র্যাটেজি কী তাহলে? স্ট্র্যাটেজি হলো প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তুমি যে টপিকটা কমপ্লিট করলে, কনসেপ্ট ক্লিয়ার করলে, প্রবলেম সলভ করলে, সেটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ সেটা এক সপ্তাহ মনে থাকবে বা এক মাস মনে থাকবে, তারপরে তো ভুলে যাবে। তাহলে প্র্যাকটিসের দ্বারা তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে পুরো ব্যাপারটাকে ঢুকিয়ে নিতে পারবে। সুতরাং প্র্যাকটিসই হলো একমাত্র উপায় যেটা তোমাকে তোমার র্যাঙ্ক বুস্ট করতে সাহায্য করবে, তোমার র্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে। ক্লিয়ার? থার্ড যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, যে জন্য ভিডিওটা করা, স্ট্র্যাটেজি কী, চলো দেখা যাক। সি নাম্বার পয়েন্ট স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজির ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস। ওকে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড পয়েন্ট প্র্যাকটিস, থার্ড পয়েন্ট প্র্যাকটিস, ফোর্থ পয়েন্ট প্র্যাকটিস, ডট 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 ডট, মেনলি একটাই পয়েন্ট, সেটা হলো প্র্যাকটিস। স্ট্র্যাটেজি কী তাহলে? স্ট্র্যাটেজি হলো প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তুমি যে টপিকটা কমপ্লিট করলে, কনসেপ্ট ক্লিয়ার করলে, প্রবলেম সলভ করলে, সেটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ সেটা এক সপ্তাহ মনে থাকবে বা এক মাস মনে থাকবে, তারপরে তো ভুলে যাবে। তাহলে প্র্যাকটিসের দ্বারা তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে পুরো ব্যাপারটাকে ঢুকিয়ে নিতে পারবে। সুতরাং প্র্যাকটিসই হলো একমাত্র উপায় যেটা তোমাকে তোমার র্যাঙ্ক বুস্ট করতে সাহায্য করবে, তোমার র্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে। ক্লিয়ার? চার নম্বর পয়েন্ট হচ্ছে মক টেস্ট, চলো দেখা যাক মক টেস্ট কী। মক টেস্ট তোমরা সকলেই দিয়েছো আশা করি, যে কোনো এক্সামের জন্য মক টেস্ট কতটা গুরুত্বপূর্ণ তোমরা জানো। মক টেস্ট দেওয়ার সুবিধাটা কী? তোমরা যে কনসেপ্টটা ক্লিয়ার করছো বা যে কোনো প্রবলেম তোমরা সলভ করছো, যখন করছো কোনো একটা বই নিয়ে সাথে করছো, কী হয়, প্রশ্ন এবং উত্তর দুটো তোমার পাশে আছে, ফলে তুমি যদি না পারো একটু হলেও দেখে নাও, এবং তোমার মনে হয় যে তুমি হয়তো কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়েছো বা প্রবলেমটা নিজে থেকে পারছো, কিন্তু এক্সাম হলে গিয়ে কী করো, সেই প্রবলেম, সেই একই প্রবলেম, সেই একই কনসেপ্ট ভুল করে আসে। মক টেস্ট দিলে সুবিধা কী হয়, এই যে সমস্যাটা এটা দূর হয়ে যাবে। কী করে দূর হবে? তুমি যখন মক টেস্ট দিবে তখন তুমি একটা আলাদাই পরিবেশে চলে যাচ্ছ, বই ছাড়া, এক্সাম দেওয়ার মতো একটা পরিবেশ, এক্সাম দেওয়ার মতো একটা সিচুয়েশানে চলে যাচ্ছ, সেখানে গিয়ে তুমি এক্সাম দিচ্ছ, ফলে তুমি ইন্ডিপেন্ডেন্টলি নিজে থেকে পরীক্ষাটা দিচ্ছ। তুমি কোথায় আটকে যাচ্ছ, কোন কনসেপ্টটা তোমার ক্লিয়ার হচ্ছে না, কোন ক্যালকুলেশনটা তুমি ভুল করছো, সব কিছু তুমি বুঝতে পারছো, সেইভাবে তুমি নিজেকে যাচাই করে নিতে পারো। সুতরাং মক টেস্ট তো খুবই গুরুত্বপূর্ণ, মক টেস্ট দেবে। স্যার মক টেস্ট দেবো কোথা থেকে? দেখো, তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ নিট বা জেইর জন্য, নিশ্চয়ই কোনো অনলাইন কোর্স বা অফলাইন কোর্স বা কোনো না কোনো জায়গায় তোমরা যুক্ত আছো বা ইউটিউবে যুক্ত আছো, তোমরা সেখান থেকে মক টেস্ট দিতে পারো, অথবা তোমরা আমার কাছেও মক টেস্ট দিতে পারো, এই চ্যানেলেও তোমরা মক টেস্ট দিতে পারো। কীভাবে দেবে? ডিসক্রিপশানে আমি টিচমেন্টের লিঙ্ক দিয়ে দেবো, অথবা এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো করবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এসএমএস করে দিতে পারো, আমি তোমাদের টিচমেন্টে অ্যাড করে দেবো। যখন আমি ইউটিউবে কোনো একটা টপিক কমপ্লিট করাবো নিট জেই রিলেটেড, সেই রিলেটেড একটা করে মক টেস্ট আমি টিচমেন্টে দিয়ে দেবো, সময় থাকলে একটার জায়গায় দুটো দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা আমার কাছেও দিতে পারো, অথবা তোমরা তোমাদের নিজেদের সোর্স থেকেও অনলাইন টেস্ট দিতে পারো বা মক টেস্ট দিতে পারো। ক্লিয়ার? তাহলে মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মক টেস্ট দেবো। এই চারটা স্টেপ যদি তুমি কমপ্লিট করো না, ABCD চারটা স্টেপ যদি তুমি কমপ্লিট করে নাও, বলতে পারি তুমি ফিজিক্সে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করবে অন্যান্যদের তুলনায়। যদিও তুমি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, তবুও তুমি অন্যান্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে, তোমার র্যাঙ্ক অনেকটা এগিয়ে যাবে,
তোমার সরকারি কলেজে পাওয়ার চান্স বেড়ে যাবে। সুতরাং নিট বা জেইর জন্য যদি প্রিপারেশান নাও, ফিজিক্স সাবজেক্টটিকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখো। জেই যারা দিচ্ছ তারা তো দেখোই, নিটের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই এই সাবজেক্টটিকে গুরুত্ব দাও। আদারওয়াইজ কী হবে, তোমরা র্যাঙ্ক বাড়াতে পারবে না বা র্যাঙ্ক এগিয়ে নিয়ে যেতে পারবে না, ফলে কোনো পাবলিক সেক্টরে তোমাদের যুক্ত হতে হবে, কোনো সরকারি কলেজ তোমরা পাবে না। ওকে, চলো লাস্ট পয়েন্ট হচ্ছে ওয়েটেজ। কোন চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন আসছে, কতগুলো কোশ্চেন আসছে সেগুলো আমরা একটু দেখে নিই। যদি এই ধারণাটা আমাদের না থাকে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন আসছে, এই ধারণাটা যদি আমাদের না থাকে তাহলে আমরা কী করে কোন সাবজেক্টকে কতটা গুরুত্ব দেবো কী করে বুঝবো, চলো তবে দেখা যাক ওয়েটেজটা। তোমরা বোর্ডে ওয়েটেজের লিস্ট দেখতে পাচ্ছ। দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মেকানিক্স। মেকানিক্স থেকে 40% মার্ক এসে থাকে, প্রায় 19 থেকে 20টা কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবে। মেকানিক্স কোথায় পাবো, ক্লাস 11-এর ম্যাক্সিমাম টপিকটাই মেকানিক্সের আন্ডারে। মোট কথা ক্লাস 11-টা তোমাকে ভালো করে পড়তে হবে। তাহলে মেকানিক্স থেকে 40% মার্কস আসছে, 19 থেকে 20 কোশ্চেন তুমি এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স ক্লাস 12-এর পার্ট, খুব বড় পার্ট নয়, মোটামুটি ছোটোই আছে। এখান থেকে 50% মার্ক আসবে, 7 থেকে 8টা কোশ্চেন তুমি এখানে পেয়ে যাচ্ছ। এগুলো সব অ্যাভারেজ, ঠিক আছে? প্রত্যেক বছরে যে সেম সংখ্যক কোশ্চেনই আসবে তা নয়, আলাদা আলাদাও আসতে পারে, একটা দুটো কম বেশি হতে পারে, সেই জন্য এগুলো সব অ্যাভারেজ নেওয়া। এরপরে আছে ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটিজম, স্থির তড়িৎ চৌম্বকত্ব। এই চ্যাপ্টার থেকে 13% আসছে, 5 থেকে 6টা কোশ্চেন পেয়ে যাবে এখানে। অনেকটাই হিউজ চ্যাপ্টার, অনেকটাই বড় চ্যাপ্টার এটা। কারেন্ট ইলেকট্রিসিটি, এখান থেকে 12%, 4 থেকে 5টা কোশ্চেন একই রকমভাবে পেয়ে যাবে। থার্মাল ফিজিক্স, তাপ, এখান থেকেও তুমি 4 থেকে 5টা কোশ্চেন পেয়ে যাচ্ছ। অ্যান্ড অপটিক্স, আলো, এখান থেকে তুমি 5-6টা কোশ্চেন পেয়ে যাচ্ছ। তাহলে এই গেল তোমার ওয়েটেজ, ফিজিক্সের কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে তার একটা ওভারঅল ধারণা। ক্লিয়ার? তাহলে প্রথম থেকে আমরা দেখলাম নিট স্ট্র্যাটেজি, জেই স্ট্র্যাটেজি, কী করে আমরা ফিজিক্স সাবজেক্টটিকে আয়ত্তে নিয়ে আসবো। আমি তোমাদেরকে বাংলা মিডিয়ামে, বাংলা ভাষায় এই চ্যানেলে প্রত্যেকটা টপিক কমপ্লিট করাবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, আশা রাখছি।